কেউ আছে কিরকম জানেন তো, আমিও খাবো না, ওকেও খেতে দেবো না। আমি বলি যদি কোনো ভুল হয়, কাজ করতে করতে মানুষ একটা দুটো ভুল করতেই পারে। ওই যে মধ্যপ্রদেশে ভ্যাপা মোল আপনারা সব দেখেছেন তো, ওখানকার এডুকেশন মিনিস্টারকে গ্রেফতার করা হয়েছে আজও। কেউ কেউ আছে কিরকম জানেন তো, আমিও খাবো না, ওকেও খেতে দেবো না। আমি বলি যদি কোনো ভুল হয়, কাজ করতে করতে মানুষ একটা দুটো ভুল করতেই পারে। ওই যে মধ্যপ্রদেশে ভ্যাপা মোল আপনারা সব দেখেছেন তো, ওখানকার এডুকেশন মিনিস্টারকে গ্রেফতার করা হয়েছে আজও। আজকে মনে রাখবেন, 89,000 ছেলে মেয়ে চাকরির প্রসেস করতে টাইম লাগে, সেই প্রসেসটা শুরু করে যদি 3 মাসে হয়ে যেত, এখন সেটা 1 বছরে লাগবে। তার মানে চাকরিটা দেওয়াটা তো পিছিয়ে গেল, প্রসেস করতে তো টাইম লাগবে। এখন প্রসেস করতে গেলে বারবার ভাববে কোনটা করবো, এ না বি না সি না ডি, এই করতে করতে চাকরির স্কোপটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাকরি দিতে চাই, আর কেউ কেউ চাকরি বন্ধ করবার জন্য মানুষ না খেতে পেলে 5 টাকা তার পকেটে গিয়ে দিয়ে আসে না, আর পিআইএল করবার নাম করে জীবনটাকেই পিআইএল করে দিয়েছে। আপনি যা ইচ্ছে করুন, পিআইএল চলে যাচ্ছে, একটা পিল খেয়ে নিচ্ছে। আবার পিল খাওয়ার ইতিহাস আছে।